যথেষ্ট পণ্য না হওয়ায় চালু হওয়ার তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে গেল বিশেষ পার্সেল ট্রেন। কৃষকের উৎপাদিত ফসল বহনের জন্য রেলওয়ের দুই অঞ্চলে পহেলা মে থেকে চালু হয় তিন জোড়া বিশেষ ট্রেন। এ ট্রেনগুলো চালু হওয়ার মধ্যে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনা জাগিয়েছে। ধীরে ধীরে পোশাক কারখানা সহ কিছু কিছু ক্ষেত্রে শিথিলতার পথে হাঁটছে সরকার, তাই রেল চালুর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। রেল কর্তৃপক্ষ জানায়, সরকার চাইলেই যাত্রীবাহী ট্রেন চালাতে প্রস্তুত তারা। তারেক শিকদারের প্রতিবেদন। করোনা সংক্রমণ ঠেকাতে প্রথম দিকেই বন্ধ হয় গণপরিবহন, বিচ্ছিন্ন করা হয় দেশের রেল যোগাযোগ, তবে চালু ছিল সরকারি খাদ্যপণ্য, জ্বালানি তেল ও কন্টেইনারবাহী ট্রেন। এর মাস দেড়েক পর কৃষকের উৎপাদিত পণ্যসহ অন্যান্য পণ্য পরিবহনে কিছু মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও বন্ধ হয়ে গেছে মাত্র তিন দিনেই। রেলের চাকা ঘুরলেও পণ্য নিয়ে কেউ ওঠেনি এই বিশেষ ট্রেনে, এতে জ্বালানি ও জনবল খরচও ওঠেনি রেলের। তাই পহেলা মে থেকে চালু হওয়া তিন জোড়া বিশেষ ট্রেনের দুই জোড়াই বন্ধ করে দেওয়া হয়েছে, আর দিক পরিবর্তন করে ঢাকা থেকে ভৈরব হয়ে ময়মনসিংহ করা হয়েছে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের বিশেষ ট্রেনটি। এটি এই রুটের গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়াও চাহিদার প্রেক্ষিতে প্রতিটি স্টেশনে থামবে। বন্ধ হওয়া ট্রেনগুলো চাহিদার প্রেক্ষিতে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক। এখন ট্র্যাক চলছে, সেই হিসেবে আমাদের ওইরকম ভাবে আমরা মানে ডিমান্ড পাচ্ছি না আর কি, ডিমান্ড পেলেই আমরা চালাবো। এদিকে সরকারের সবুজ সংকেত পাওয়া গেলে চালু করা হবে যাত্রীবাহী ট্রেন, এই জন্য রেলওয়ে কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী। যখনই আমাদের বলবে ট্রেন গণপরিবহন এই বাধ্যবাধকতা তুলে দিবে, আমরা তখনই আমাদের ট্রেন চালু করতে পারবো। তবে যখনই ট্রেন চালু হোক, যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ সংশ্লিষ্টদের। এক্ষেত্রে এক্সিট ফাঁকা রেখে টিকিট বিক্রির চিন্তাও রয়েছে রেল কর্তৃপক্ষের। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।